Muhammed Ağa Çekler, Şahkan Şiko, Markman Cengiz Miskiden Mutkales. Bir üç hafta türlü şirketlerine, Atke Anı Kıvadır Bilgane, Sotur Tatlay, Ortad Şaşırını Yalısına Kırdı. Hamda Tani, Ce, Fani, Eba Mürbide, Kırtıkeni Cimun Asi. Ar, E, Cimun, Ortad Bilmek Yok Az, Kırarcanı, Şokti Kırıcı. Ar, E, Şokti, Bilgünün Matlamı, Ortad Şaşır Kırkel Matlamı Amla, আমাদের এই কোর্সগুলো সম্পন্ন করা আচ্ছা এখন এই যে কোর্সগুলো ভিতরে আমাদের যে কোর্সস্ত যে ফ্যাট আছে স্ট্রেস আছে এবং সরকার প্রোটিন আছে এগুলোতে কি থাকে শক্তি সঞ্চিত থাকে আর এই শক্তিগুলো আসে কোথা থেকে অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন দ্বারা চালক সংশ্লেষণ প্রক্রিয়া সূর্যরশ্মি থেকে অর্থাৎ সৌরজগৎ থেকে এই শক্তিটা আমরা এই কোষে অর্থাৎ এই কোষে সঞ্চিত হয় তাছাড়া এই শক্তিটা আবার কি করে রূপান্তরিত হয় গতিশক্তি এবং তাপ শক্তি উৎপন্ন করে এই তাপ শক্তি এবং গতিশক্তি আমাদের কি করে শরীরবৃত্তীয় বিভিন্ন ধরনের কাজ করে যেমন যেসব কাজ শরীরবৃদ্ধি এগুলো করে থাকে তাহলে এখন আসি যে শ্বসন পদ্ধতিটা কিভাবে হয় শ্বসন পদ্ধতি শ্বসন হলো কি একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া এখন এই প্রক্রিয়া করার জন্য পুরুষের শক্তি প্রয়োজন আর এটা কি করে অক্সিজেনের উপস্থিতি দহনের মাধ্যমে এই শক্তিটা সংগ্রহ করা হয় তাহলে এখন আমরা আসি যে শ্বসনটা কি যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জীব প্রশস্ত খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জাতীয় হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তি অর্থাৎ রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি গতি শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে ঠিক আছে এবং কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে তাকে শ্বসন করে তাহলে তোমরা এটা জেনে রাখো আচ্ছা তাহলে এখানে কি আমি আবার বলে দিচ্ছি যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জীব প্রশস্ত অর্থাৎ জীবের ভিতরে যে খাদ্য প্রশস্ত খাদ্য বস্তু আছে সেখানে সেগুলো কি করে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতি যেটা হতো অক্সিজেন হোক বা অনুপস্থিত অক্সিজেন ছাড়াও চালিত হয়ে কি হয় খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে অর্থাৎ খাদ্যের ভিতরে যে রাসায়নিক শক্তিটা আছে সেই শক্তিটাকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত করে রূপান্তরিত ও মুক্ত করে এবং কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে তাকে শ্বসন বলা হয় এখন শ্বসন হলো কি একটি বিপাকীয় প্রক্রিয়া বিপাকীয় প্রক্রিয়াটা মানে কি যে এটা হজম প্রক্রিয়া সাহায্য করে ঠিক আছে এরপর আসে যে এই শ্বসন প্রক্রিয়ার জন্য কি করে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা হয় আবার আছে যে কিছু নিমশ্রেণীর জীব অর্থাৎ জীব আছে যে জীবগুলো কি অক্সিজেন পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে না কিন্তু এরা কি শ্বসন প্রক্রিয়া চালায় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে তাহলে তোমরা বুঝলে যে শ্বসন পদ্ধতিটা কি এখন আমি তোমাদেরকে জীব জগতের শ্বসন এখন আসি তোমাদের জীব জগতের শ্বসন জীব জগতের শ্বসনটা কিভাবে হয় আমরা জানি যে প্রাণী এবং উদ্ভিদকে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে এখন আসি যে যে শ্বসন প্রক্রিয়া উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে কি শ্বসন প্রক্রিয়াটা কিন্তু একই রকমের শ্বসন প্রক্রিয়াটা একই রকমের উদ্ভিদের যে রকমের শ্বসন প্রক্রিয়া আর প্রাণীদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া কিন্তু এখানে একটি কথা আছে উদ্ভিদ যেভাবে অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় করে অন্য যেমন প্রাণীরা ওইভাবে করে না বেশ অর্থাৎ ভিন্ন বিভিন্ন উদ্ভিদের অর্থাৎ প্রাণী জীবের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা সেটা ভিন্ন পদ্ধতিতে হয় যেমন উদ্ভিদের পাতার পত্রনন্দের মাধ্যমে এরপরে কাণ্ডের সেন্ট্রিসেল এবং দেহকোষের মাধ্যমে কি করে তোমার এই শ্বসন কার্য সম্পন্ন করে আবার দেখা গেছে যেটা জলজ উদ্ভিদ আছে
বিদ্যুৎগুলো জলের জন্য সেটি ত্বকের মাধ্যমে অর্থাৎ দেহতলের মাধ্যমে শ্বসন সম্পন্ন করে। আবার কিছু কিছু নিম্নশ্রেণীর জীব আছে, প্রাণী আছে, তারা কি তোমার শ্বসন ভিন্ন পদ্ধতি সম্পন্ন করে। আবার দেখা গেছে অনেক প্রাণী আছে যেটা বিশেষ অঙ্গ আছে, যেমন মাছ, ব্যাঙাচি যেটা আছে, এরা কি উল্কার সাহায্যে শ্বসন করে থাকে। আমি তোমাদের জীব জগতের শ্বসন নিয়ে আলোচনা করেছিলাম, এখন যে শ্বসনে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখাবো। অর্থাৎ শক্তি উৎপন্ন শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ
উদ্ভিদ আরেকটা হলো কি প্রাণী, আর এখানে আলোচনা করা হয়েছে প্রাণীর শ্বসন। এখন দেখা গেছে কি প্রাণীরা সাধারণত আমরা মানুষের যদি বলি তাহলে আমরা কি নাক মুখ দিয়ে কি করে শ্বসন কার্য পরিচালনা করি। এখন আমরা শ্বসনের সময় কি করি আর প্রাণীরা কি করে, প্রত্যেক প্রাণী এইটা করে থাকে যে শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এখন এই প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে দেখো, প্রাণী এবং উদ্ভিদের এই যে শ্বসন প্রক্রিয়াটা, অর্থাৎ এটা আগেও বলেছি যে উদ্ভিদের যে অর্থাৎ জীবের শ্বসনটা কেমন কেমন হয় সেটা বলেছিলাম, যে প্রাণী এবং উদ্ভিদের শ্বসন প্রক্রিয়াটা একই কিন্তু ভিন্ন কথায়, অর্থাৎ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগে প্রাণীরা কি করে অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, আর উদ্ভিদ কি করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, এই বিনিময়টা ভিন্ন কিন্তু শ্বসন প্রক্রিয়াটা কি একই রকম। এখন প্রাণীরা সাধারণত মানব যে শ্বসনতন্ত্র আছে সেই শ্বসনতন্ত্রের ভিতরে কি কি আছে, সেই শ্বসনতন্ত্রের ভিতরে প্রথমে আসে কি এক নম্বরে নাসারন্ধ্র, এক নম্বরে কি নাসারন্ধ্র, দুই নম্বরে কি নাসা গলনি, নাসারন্ধ্র ও তিন নম্বরে শরৎতন্ত্র, চার নম্বরে কি শ্বাসনালী বা ট্রাকিয়া, পাঁচ নম্বরে কি ক্রোম শাখা বা শ্বসন প্রক্রিয়ার জন্য এই সাতটা তোমার তন্ত্র দরকার, অর্থাৎ শ্বসনতন্ত্রে এই সাতটা অংশ নিয়ে শ্বসনতন্ত্রটা নিতে হবে, তাহলে এই সাতটা অংশ তোমরা আগে মনে রাখতে হবে, পরবর্তী ক্লাসে তোমাদের এই সাতটা বিষয় নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এই সাতটা অংশ কী কী সেটা নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হবে। তাহলে এই আমি যেগুলো আলোচনা করেছি ক্লাসে যেগুলো আলোচনা করেছি সেগুলো তোমরা সবাই ভালোভাবে অধ্যয়ন করবা এবং এগুলো লিখে লিখে তারপরে কি করবা এসডব্লিউ করবা, লিখে লিখে ভালোভাবে অধ্যয়ন করবা। তাহলে আজকে এ পর্যন্ত, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।